ওয়েলকাম টু রনি 99। এই ভিডিওতে আমি এপিজে আব্দুল কালামের এমন তিনটি বাণী শেয়ার করতে যাচ্ছি, যে তিনটি বাণী আপনার জীবনে ব্যর্থতাকে মুহূর্তের মধ্যে সফলতার দিকে ঠেলে দিতে পারে। আপনি যদি জীবনে ব্যর্থ হয়ে থাকেন অথবা বড় কোনো প্রতিকূলতা অথবা সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই তিনটি বাণী শুনে রাখবেন, যেই তিনটি বাণী আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে পারে। চলুন শুনে আসি এপিজে আব্দুল কালামের সেই তিনটি বিখ্যাত বাণী। নাম্বার 1, ফেল করে হতাশ হয়ো না। ইংরেজিতে ফেল মানে ফার্স্ট অ্যাটাম্প ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতায় তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। এপিজে আব্দুল কালাম বলেছেন যে ফেল মানে হতাশ হওয়া নয়, ফেল মানে সব কিছুই শেষ নয়, ফেল মানে একটা শিকার পদক্ষেপ। মানে কেন তুমি ফেল হলে প্রথমে সেই ভুলগুলো বের করো, তারপর সেই ভুলগুলো থেকে কিছু শিখো, সেই শিক্ষা থেকেই তোমার আর একদিন অবশ্যই তুমি বিফলতাকে সফলতায় পরিণত করতে পারবে। এপিজে আব্দুল কালামের 2 নম্বর বাণীটি হচ্ছে, কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত করো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো একটি সুযোগ, অর্থাৎ কোনো সুযোগকে আপনি যদি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি হতাশ হবেন না, লেগে পড়ুন পরবর্তী সুযোগের জন্য। একটা কথা মনে রাখবেন, আপনার একটা সুযোগ মিস হয়েছে মানে সৃষ্টিকর্তা আপনার জন্য এর চেয়ে ভালো একটা সুযোগ রেখে দিয়েছেন। তো কখনোই কাজ নিজের কাজকে ফেলে দিবেন না, এগিয়ে চলুন যাতে নেক্সট অপরচুনিটিটা আপনার হাত থেকে মিস না হয়। এরপর আমরা শুনব শেষ, অর্থাৎ এপিজে আব্দুল কালামের 3 নম্বর বাণীটি। 3 নম্বর বাণীটি হলো, সমাপ্তি মানে শেষ নয়। এন শব্দের মানে হচ্ছে ইফুক নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। অর্থাৎ আপনি যদি প্রচেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন সফল হবেন। এন্ড মানে যে সমাপ্তি, এন্ড মানে যে শেষ, এটা নয়। এন্ড মানে হচ্ছে আপনার একটি কাজের সুযোগ শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার প্রচেষ্টা কখনোই শেষ হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন।